প্রতিবছরের মতো এবছরও শিল্প বাণিজ্য মেলায় আসর সাজিয়ে বসেছে লংতরায় গুঁড়ো মশলা। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত 34তম শিল্প বাণিজ্য মেলাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করার উদ্দেশ্যে প্রতিদিনই নিজেদের স্টলে নানান বিনোদনমূলক এবং সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করেছে লংতরায় গুঁড়ো মশলা। মেলার পঞ্চদশ সন্ধ্যায় রাজ্যের প্রাক্তন সৈনিকদের সম্মাননা প্রদান করলেন তারা। দেশের জনগণকে নিরাপদে রাখা, দেশের প্রতি অসীম মমত্ববোধ, অসামান্য ভালোবাসা, অকুতোভয় আত্মত্যাগ, দেশপ্রেমের জন্য রাজ্য সৈনিক বোর্ড কর্তৃক মনোনীত 5 জন প্রাক্তন সৈনিককে সম্মাননা জ্ঞাপন করা হয় বৃহস্পতিবার। এই প্রাক্তন সৈনিকদের মধ্যে বেশ কয়েকজন 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ অবদান রেখেছিলেন। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক এবং লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের অধিকর্তা রতন দেবনাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।